आज हमें आबारो चले एसेछि आपनादेर सामने एक नतून भिडियो निये। और आजकेर भिडियोते आमी आपनादेरके देखाबो जे आपनारा किभाबे गोसलेर आगे नारकेल तेल मेखे आपनादेर त्वके फर्सा उज्जवल झलमले करे निते पारबेन। और सेई संगे त्वकेर कालचे भाव, त्वकेर नोंरा मयला मरा चामड़ा और रोदे पोड़ा कालो दाग तुले त्वके भेतर थेके चकचके ओ ग्लोइंग बानाते पारबेन। ताहले चलुन झटपट रेमेडिटी किभाबे बानाते हबे देखे नेवा जाक। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আমার আজকের রেমিডির প্রধান উপকরণ হলো নারকেল তেল। এখানে আমি প্যারাসুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, কেননা এটি স্কিন ও চুলের জন্য ভালো আর এটি প্রায় সকল বাড়িতেই পাওয়া যায়। কিন্তু আপনারা যদি অন্য কোনো ভালো ব্র্যান্ডের খাঁটি নারকেল তেল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিতে চান তাহলে সেটিও নিতে পারেন। এই রেমিডিটি পারলে আপনারা গোসলের আগে করে নেবেন, তবে আপনারা যদি চান তাহলে যে কোনো সময়ে করে নিতে পারেন। নারকেল তেলের মধ্যে মাত্র দুটি জিনিস মিশিয়ে আজকের রেমিডিটি তৈরি করে দেখাবো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের ত্বকের হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে। আর আজকের রেমিডিটি দুটো স্টেপে করে দেখাবো। ফার্স্ট স্টেপের জন্য একটি বাটির মধ্যে আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ নারকেল তেল। নারকেল তেল ভীষণ লাইট হয়, তাই এটি আমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বকে পুষ্টি যোগায়। এক চা চামচ নারকেল তেলের মধ্যে আমাদেরকে মিশিয়ে দিতে হবে এক চা চামচ আলুর রস। আলু আমাদের সকলের রান্নাঘরেই থাকে, তাই আপনারা একটি ছোট সাইজের আলু নিয়ে সেটিকে খোসা সহ ভালোভাবে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন। আলুর রস আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতে সাহায্য করে। সেই সঙ্গে আলুর রস আমাদের ত্বকের যে কোনো ধরনের দাগ ছুটকে, যেমন ব্রণ মেছেতার দাগ, রোদে পোড়া কালো দাগ, সমস্ত ধরনের দাগ ছুটকেই তুলে ফেলার ক্ষমতা রাখে। গরমকালে আমাদের ত্বকের ট্যানকে তুলে ফেলতেও আলুর রসের জুড়ি মেলা ভার। এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে এক চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো। এখানে আপনারা পারলে কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, এটিকে বুনো হলদিও বলা হয়ে থাকে। এটি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে বা সুপারমার্কেটে বা অনলাইনেও খুব সহজে কিনতে পেয়ে যাবেন। তবে আপনাদের কাছে যদি এটি না থাকে তাহলে নর্মাল রান্নার হলুদ গুঁড়ো দিয়ে রেমিডিটি বানিয়ে নেবেন। এক চুটকি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য মাসাজ করতে হবে। নারকেল তেলের সঙ্গে এই দুটি উপকরণ মিশিয়ে যদি এই মাসাজ ক্রিমটি বানিয়ে নিয়ে ত্বক মাসাজ করা যায় তাহলে দেখবেন আপনাদের ত্বক ডে বাই ডে ইম্প্রুভ হতে শুরু করেছে। 2 থেকে 3 মিনিটের মাসাজ করার পর এটিকে ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর সেকেন্ড স্টেপের জন্য একটি ফেস প্যাক বানিয়ে নিতে হবে। তার জন্য একটি বাটির মধ্যে আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 2 চা চামচ গমের আটা। আমরা প্রতিদিন যে আটার রুটি খাই এটি সেই আটা। গমের আটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, এটি আমাদের ত্বকের কালো দাগ, রোদে পোড়া দাগকে তুলে ফেলতে সাহায্য করে। সেই সঙ্গে আমাদের ত্বকের মধ্যে এটি অ্যান্টি এজিংয়েরও কাজ করে, ফলে আমাদের ত্বক টানটান ও মসৃণ হয়ে ওঠে। আপনারা এই রেমিডিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, বিশেষ করে যখন বাইরের রোদ গরম থেকে ঘরে ফিরবেন। তখন দেখবেন রোদ গরমের কারণে আপনাদের ত্বকটা কেমন যেন কালচে হয়ে গিয়েছে ও ত্বকের মধ্যে নোংরা ময়লা চিপকে লেগে গিয়েছে। তখন কি করবেন, প্রথমেই এসে ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর এই দুটি স্টেপ করে নেবেন। দেখবেন আপনাদের ত্বকের জৌলুসটা আগের জায়গায় চলে এসেছে। একটি বাটির মধ্যে 2 চা চামচ গমের আটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ লেবুর রস। তবে আপনাদের যদি লেবুর রস শুট না করে বা আপনাদের ত্বকে যদি ব্রণ ফোড়া ফুসকুড়ি ইত্যাদি হয়ে থাকে বা আপনাদের ত্বক যদি সেন্সিটিভ হয় তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস বা টক দই ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনাদের লেবুর রস শুট করে তাহলে অবশ্যই লেবুর রস দেবেন, কেননা লেবুর রস আমাদের ত্বকের দাগ চুপকে হালকা করতে সাহায্য করে ও আমাদের ত্বকের রঙকে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা করে তোলে। নেক্সট এর মধ্যে দিতে হবে 1 চা চামচ মধু। মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট করে ও আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। মধুর মধ্যে অ্যান্টি এজিং গুণও থাকে, যার ফলে মধু যদি আমরা নিয়মিত আমাদের ত্বকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না, ফলে আমাদের ত্বক থাকে বলিরেখামুক্ত টানটান। এবার এর মধ্যে 1/2 চা চামচ নারকেল তেল ও প্রয়োজন মতো পানির সাহায্যে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে। এই প্যাকটি ভীষণই ভালো একটি প্যাক, যেটি আমাদের ত্বক থেকে
ফেসিয়াল হেয়ারগুলিকেও অর্থাৎ ত্বকের মধ্যে ছোট ছোট লোম থাকলে সেগুলিকেও তুলে ফেলতে পারবে। প্যাকটি বানানো হয়ে গেলে মুখে ও গলায় ভালোভাবে প্রথমে লাগিয়ে নিতে হবে, তারপর 20 থেকে 25 মিনিট বা হালকা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর প্রথমে পানি দিয়ে এই প্যাকটিকে ভিজিয়ে নিতে হবে ও প্যাকটিকে ধীরে ধীরে তুলে ফেলতে হবে। সবশেষে নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। আর মুখ ধুয়ে নেওয়ার পর দেখতে পাবেন, যেহেতু এর মধ্যে আমি নারকেল তেল ও মধু অ্যাড করেছিলাম, তাই ত্বক কতটা নরম, কোমল ও মসৃণ দেখাচ্ছে। সেই সঙ্গে ত্বকে লেগে থাকা সমস্ত নোংরা, ময়লার পরত, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ও ডেড স্কিন সমস্তটাই উঠে গিয়েছে। আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন, সেই সঙ্গে আপনাদের প্রিয় মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।